আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ লাখ শুকরিয়া আপনার সহযোগিতার মাধ্যমে এই যে 100 বছরের পুরানো এই প্রতিষ্ঠান ইসনুল মসজিদ সেটা শুধুমাত্র সম্ভব হইছে আপনার মাধ্যমে। দেখো এই প্রতিষ্ঠানের মাধ্যমে দুনিয়ার বিভিন্ন জায়গা সুনাম অর্জন করছে আপনার কারণে। এই প্রতিষ্ঠানের সারা কমিউনিটির ভাই বোনদের সার্ভিস দেন, শুধু মুসলমান না নন মুসলিম হলেও সার্ভিস দেন। আপনারা যারা আমরা ফক্কতনে এই ভিডিওটা দেখরা, আমি অনুরোধ করলাম যে আপনারা মাধ্যমে ইসনুল মসজিদ তৈরি হয়েছে, তারপরে গিয়া লন্ডন মুসলিম সেন্টার আপনারা তৈরি করছেন, এরপরে গিয়া মরিয়াম সেন্টার শুরু হয়েছে, মহিলা হলোর সেবা দেওয়ার লাগে এবং সেবা দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে এরপরে এই যে সিনাগোগ যেটা আছে জুইশ সিনাগোগ তারা বিক্রি করতে রাজি হয়েছে এবং মসজিদেও রাজি হয়েছে আপনারা সহযোগিতার মাধ্যমে, আপনার মতামতের মাধ্যমে যে এটা কেনা লাগে আলহামদুলিল্লাহ সেটা কেনা হয়েছে এবং সেইটাও খাজো লাগানিও। এরপরে গিয়ে আপনারা আইলো যে এই যে ফেজ থ্রি, আপনারা জানেন যে মসজিদের যে গম্বুজ একটা গম্বুজের মেয়াদ 35 বছর প্লাস হয়ে আসছে এই মেয়াদটা, এবং সেই গম্বুজ এখন রিপ্লেস করা খুবই আর্জেন্ট। এর সাথে যে এই যে মরিয়াম সেন্টারও একটা অংশ রয়েছিল মানে ফুলি কানেক্ট করা লাগি, এই যে আগর হল আর অখনকুর হল এই খাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আপনারা সহযোগিতার মাধ্যমে শুধু এই ফ্লোর কমপ্লিট করার লাগে না, এর উপরে ফ্লোর আছে যেটা মহিলা কোনো লোকে কানেক্ট করে এবং সেইটা করার। এবং এই ফেজ থ্রির ইতিহাস আপনারা জানেন যে এই প্রতিষ্ঠান যে বিল্ড করছেন তিনি ওইলা গিয়া বিল্ডার যে মোহাম্মদ আরিফ জাবানি এবং থান ফ্যামিলি, বিশেষ করে এই ফেজ থ্রির জায়গাটা তারা দিছিলা এবং একটা বিল্ডিং স্ট্রাকচার তারা দিয়া এই খাসটা শুরু করছিল বিগত 7-8 বছর ধরে। আপনার এই খাসটা একটু স্থগিত করা হয়েছে, এখানে অন্য বিষয়ে প্রধানতা দেওয়া লাগছে মসজিদের ফক্কতনে, কিন্তু এই বছর সিদ্ধান্ত নিশ্চয় যে দুদিন এই খাম শেষ হয় না, খুবই ডিফিকাল্ট হইব, বিশেষ করে ডোমর খাম করিয়া শেষ করা এবং এই গ্রাউন্ড ফ্লোরের খামটারে কমপ্লিট করা এবং এর উপরে মহিলার জন্য যে অংশ আছে সেই হলরে কানেক্ট করা। এই খামটা শেষ হলে দুইটা হল, ফ্লোর হল এবং নিচের হল কানেক্ট হইব, উপরে মহিলা আরও জায়গা পাইবা নামাজ আদায় করার লাগে, নিচে পুরুষ জায়গা পাইবা নামাজ আদায় করার লাগে। আপনারা জানেন যে এই খাসটা শেষ করতে হইলে 2.2 মিলিয়ন পাউন্ড লাগে, আমি জানি এবং আপনারাও জানেন যে এখন খুব কষ্টের একটা সময় যার অর্থনৈতিকভাবে বিভিন্ন জিনিসের খরচ বাড়ছে, বিশেষ করে কস্ট অফ লিভিং যেটার হয়। এই 2.2 মিলিয়ন পাউন্ডের প্রজেক্ট যদি কমপ্লিট করতে হয় আপনারা সহযোগিতা আপনার আন্তরিকতা আরও লাগবে। আমরা গর্বিত যে এই পর্যন্ত আপনারা সহযোগিতার মাধ্যমে 500,000 পাউন্ড তুলে হয়েছে, কিন্তু আরও 1.7 মিলিয়ন পাউন্ড বাকি এই খাসটা এই বছরের ভিতরে করার লাগে। তো আমি অনুরোধ করলাম যারা যেখানেও আসেন আপনারা আগ্রহীকে আপনারা মাধ্যমে এই ঐতিহাসিক প্রতিষ্ঠান আরও আগ্রহিয়া যাইব এবং সৎকার জারিয়া এবং এই প্রতিষ্ঠান এবং এই অঞ্চলের ইতিহাসও আপনার নাম আপনারা মরহুম অখলুর নাম লেখইব, শুধু এই 100 বছর নয় আরও শত শত বছরও লাগে। মারিয়াম সেন্টারের যে ফেজ থ্রি খাসটা চলে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার মাধ্যমে মহিলা অখলুর নামাজের স্থান আরও একটু বাড়ানি যাইব এবং সেইটা ফেজ থ্রির ভিত্তি এবং ফেজ থ্রি যত মহিলা অখলে দান করেন, বিশেষ করে মহিলা অখলুর হলো এই যে একটা হল আছে আমার সাইডে দিয়ে আপনারা দেখতে পারা, এই হলো আপনি আপনার নাম দিতে পারবা, আপনার ফ্যামিলির কোনো মুরব্বী অখলোর নাম দিতে পারবা যারা অখন দুনিয়াতে আসেন অথবা গেছেন কি 3,000 পাউন্ড যদি দিতে পারেন তে এই মাঝখানেও আপনি একটা নাম অথবা একটা নাম দিতে পারবা, অথবা 1,000 পাউন্ড দিলে আপনি অবশ্যই কিছু নাম দিতে পারবা। তো একটা ইতিহাসের সাথে গিয়ে শরীর হইব এবং এটার মাধ্যমে এই যে নামাজের স্থান মহিলার লাগে এটা আরও একটু বাড়বো ইনশাল্লাহ এবং সর্বশেষ বাড়ানোর কাজ এইটার মাধ্যমে এবং এটার সাথে আপনারা শরীর হইবা। ইস্ট লন্ডন মস্ক, টু সার্ভ, টু এডুকেট অ্যান্ড টু ইন্সপায়ার।